আজকে সময় এসেছে কার টুপি লম্বা কার টুপি খাটো কে দেওবন্দি কে আলিয়ার কে ইন্ডিয়ান কে বাংলাদেশি কে আরবী এটা দেখার বিষয় নয় পৃথিবীর সমস্ত মুসলমান ইসলামের কালিমার তলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে এটা কারণ পৃথিবীর সমস্ত ঐক্যবদ্ধ মুসলিম শক্তি কুফরী শক্তি এমনকি মুসলিম নামক মুনাফিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের তাওহীদকে ধ্বংস করার জন্য কোনো ডিভাইডেড করা যাবে না মতপার্থক্য করা যাবে না মুসলমানদের মধ্যে যে মতপার্থক্য সৃষ্টি করবে মুসলমানদের মধ্যে যে দলাদলি সৃষ্টি করবে এর মাথায় পাগড়ি একটা না দশটা থাকলে ও শয়তানের অনুসারী কথা বুঝতে পেরেছেন মুসলমানদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করবে মুসলমানদের তাওহীদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করবে এর মাথার মধ্যে টুপি দশটাও যদি থাকে পাগড়ি দশটাও যদি থাকে এ শয়তান এবং তাগুতের অনুসারী এই যে দেখেন এক ফতোয়া সারা বিশ্বময় তাবলিগ জামাত সারা পৃথিবীতে মানুষকে ইসলামের প্রতি ডাকছে ঠিক কিনা আছে সমস্যা আছে তাবলিগ জামাতের সমস্যা আছে কিন্তু একটা জামাতের মধ্যে যদি 90% কাজ ভালো হয় 10% কাজ যদি মন্দ হয় বা 5% কাজ যদি মন্দ হয় এই জন্য কি আপনি 95% কাজকে অস্বীকার করতে পারবেন একটা দলকে বিভ্রান্ত করে দেওয়া সন্ত্রাসবাদের সাথে আখ্যায়িত করা ঘোষণা করে দেওয়া এটা দুর্ভাগ্য মুসলিম উম্মার জন্য ঠিক কিনা ষড়যন্ত্রটা কতটুকু গভীরে একটু লক্ষ্য করুন ষড়যন্ত্রটা কতটুকু গভীর হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার এরা তো সেই মানুষ যারা তাবলিগের বিরুদ্ধে মুখ খুলেছে এরা সেই মানুষ যারা সেই দেশে ইন্ডিয়া থেকে উলঙ্গ নায়িকাদের কিনিয়ে নাচার ব্যবস্থা করেছে যারা সৌদি আরবের মতো মাটিতে নবীর পুণ্যভূমিতে লক্ষাধিক সাহাবায়ে কেরামের পদাচারণায় যে জমিন মুখরিত ছিল এখনো পর্যন্ত যেই জমিনের নিচে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন যেই জমিনে এখনো পর্যন্ত লক্ষাধিক সাহাবায়ে কেরামের কবর যেই জমিনে জান্নাতুল বাকি যেই জমিনের মধ্যে হাজার হাজার তাবেঈ তবে তাবেঈন যারা ছিল আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিল তারা এখনো যে জমিনে শুয়ে আছেন এই জমিনের মাটিতে উলঙ্গ নায়িকাদের কি নিয়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে নাচ আর কনসার্টের আয়োজন যারা করে এরা ইসলামের বন্ধু নয় এরা জাহুদ এরা মুনাফিক এবং এরা ইসলামের চূড়ান্ত দুশমন এরা চূড়ান্ত দুশমন ইসলামের প্রিয় ভাইরা আমার এদের মুখে অন্তত পক্ষে তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলা মানায় না এরা কথা বলতে পারে না এরা এরা আজ থেকে এই ভারতবর্ষ থেকে যখন ব্রিটিশ খেদাও আন্দোলনের সময় এই ভারতবর্ষ থেকে যখন ব্রিটিশ খেদাও আন্দোলনের সময় ওই সময় এই ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং ভারত এই ভারত থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ব্রিটিশ থেকে ঔপনিবেশিক শক্তি এদেশের কিছু মৌলবীদেরকে কিনেছিল এই ভারতবর্ষের কিনে কিনে এদের পক্ষে ফতোয়া দেওয়ার ব্যবস্থা করেছিল ঠিক ওরা সেই ভূমিকা পালন করতেছে সেই ভূমিকা পালন করতেছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমাদের সতর্ক হতে হবে আজকে আপনি একটু চিন্তা করে দেখেন সৌদি আরবের জমিনে যদি তাবলিগ জামাতকে এভাবে নিষিদ্ধ করা হয় তাহলে তাবলিগ জামাতের উৎপত্তি যেটা ইন্ডিয়া রাষ্ট্রটা কি মুসলিম রাষ্ট্র 130 কোটি মানুষের মধ্যে মাত্র 30 কোটি মানুষ মুসলমান বাকি ম্যাক্সিমাম হচ্ছে কি অন্যান্য ধর্মের মানুষ অমুসলিম একটা রাষ্ট্র আপনি একটু ষড়যন্ত্রটা উপলব্ধি করার চেষ্টা করুন সৌদি আরবের মতো মাটিতে যখন ফতোয়া দেওয়া হয় যে তাবলিগ জামাত এই দেশে চলবে না এটা একটা গুমরা এই জামাতটা সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত এ ধরনের কথা যখন বলা হয় পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিবে এখন যদি ইন্ডিয়া বলে তোমাদের ইসলাম যেখান থেকে প্রচারিত হয়েছে তারা তোমাদেরকে বলেছে এটা চলবে না আমাদের দেশে চলতে পারে না স্টপ কিছু করার আছে ইউরোপের কোন দেশ আমেরিকা আজ থেকে 20-30 বছর আগে যে আমেরিকাতে মসজিদ খুঁজে পাওয়া যেত না এখন আলহামদুলিল্লাহ হাজার হাজার মন্দির কিনে গির্জা কিনে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করেছে যেখানে তাবলিগ জামাতের কাজ হচ্ছে তাবলিগ জামাতের কাজ এই নয় যে একটা গাঁটটি বুসকে নিয়ে 40 দিনের জন্য বের হয়ে যেতে হবে এটাই শুধু তাবলিগ জামাত নয় একটা মানুষকে পার্সোনালিভাবে আপনি দিনের দাওয়াত দিচ্ছেন এটাও তাবলিগ 40 দিনের জন্য বের হওয়া এটাও তাবলিগ 3 দিন 10 দিনের জন্য বের হওয়া এটাও তাবলিগ ভাইয়েরা আমার সেই আরব দেশ থেকে নয় এই আরব দেশ থেকে
অধিকাংশ লোকজন তো ইউরোপের দেশে যায় আনন্দ উল্লাস করবার জন্য, ফুর্তি করার জন্য যায়, আর এই তাবলিগলারা নিজের টাকা ব্যয় করে, নিজের টাকা ব্যয় করে, টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে দেশে দেশে দুনিয়ায় ঘুরতে থাকে আর মানুষকে ইসলামের প্রতি ডাকতে থাকে। ভুল থাকতে পারে, এরা ফাজাইল আমলকে খুব গুরুত্ব দেয়। আপনি সৌদি আরব হিসেবে, আরব বিশ্বের, মুসলিম বিশ্বের সেন্ট্রাল হিসাবে আপনি এটাকে সংশোধনী দিতে পারেন, ঠিক কিনা? যে আপনারা যেভাবে ফাজাইল আমলকে গুরুত্ব দিচ্ছেন, কোরআনকে অ্যাবাউট করছেন এবং আরও সহি হাদিসগুলোকে অ্যাবাউট করছেন, ফাজাইল আমলের মধ্যে কিছু জয়ীফ বর্ণনা আছে, আপনারা সেটা বলতে পারেন কনফারেন্স করে। ভারতবর্ষের বড় বড় উলামায়ে কেরামদেরকে নেন, সারা বিশ্বের মুসলিম উম্মাকে নিয়ে প্রতি বছর একটা ইসলামিক কনফারেন্সের আয়োজন করেন। আপনারা তো তা করবেন না, আপনারা করছেন কনসার্টের আয়োজন, ঠিক কিনা? জয় বলতে হবে, তারা কনসার্টের আয়োজন করে, সহজেই বুঝতে হবে এদের এই সমস্ত কথা মানা যাবে না। এরা বরঞ্চ মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি এবং ফেতনা সৃষ্টি করার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে, সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে এদের ব্যাপারে, এদের এই সমস্ত কথা নেওয়া। কে কোন উদ্দেশ্যে কোন ফতোয়া দেয়, কে কোন উদ্দেশ্যে কোন কথা বলে জানেন কে? সবাই বলুন, জানেন কে? তাবলিগ আমার কাজ, তাবলিগ আমার কাজ, এটা শুধু আমার নয়, এটা আপনার কাজ, এটা প্রতিটা মুসলমানের কাজ। আপনি অফিসে আছেন, অফিসে আপনার কলিগ আছে দশজন, এই দশজন কলিগকে আপনি যখন নামাজে যান আপনি নামাজের দাওয়াতটা দেন, ভাই আসেন তো গিয়ে নামাজটা পড়ে আসে, তাবলিগ, এটা তাবলিগ, ঠিক কি না? আপনি স্কুলের কলেজের প্রফেসর, আপনার অধীনস্থ এমপ্লয়ি আছে 20 জন, আপনি যখন নামাজে যাচ্ছেন আপনার এমপ্লয়িদেরকে বলেন আসেন নামাজে যাই, ঠিক কি না? এটা তাবলিগ। আপনি পরিবারের সদস্য, আপনি পরিবারের প্রধান, পরিবারের সব মানুষকে দিনের প্রতি ডাকেন, আর তাবলিগ, সমাজে আছেন মানুষকে তাবলিগের দিকে ডাকেন। উম্মতে মুসলিমাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে উম্মতে মুসলিমাকে পাঠিয়েছেন, এরা সারা জীবন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং সর্বাত্মক চেষ্টা করবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো বুঝবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, খুব সতর্ক থাকতে হবে। শুনুন, ডিভাইডেড অ্যান্ড রোলস পলিসি মুসলিমদের ভিতরে, ডিভাইডেড অ্যান্ড রোলস পলিসি জারি করেছিল আজ থেকে 200-300 বছর আগে। এই ভারতবর্ষ যারা দখল করেছিল পেঁয়াজ রসুন বিক্রি করার নামে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি, এরা মুসলমানদের মাঝে এই দেশে কাউকে কৌমি, কাউকে আলিয়া, কাউকে ওহাবি, কাউকে সুন্নি, কাউকে বেরলভি, কাউকে তাবলিগি, কাউকে দেওবন্দি, নানা জাতের নাম দিয়ে ডিভাইডেড অ্যান্ড রোলস পলিসি জারি করে এদেশের মুসলিমদের উত্থান শক্তিকে এরা পরাহত করেছে, পরাজিত করেছে, তারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই। আজকে সময় এসেছে, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কে দেওবন্দি, কে আলিয়ার, কে ইন্ডিয়ান, কে বাংলাদেশি, কে আরবি, এটা দেখার বিষয় নয়, পৃথিবীর সমস্ত মুসলমান ইসলামের কালিমার তলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে এটা। কারণ পৃথিবীর সমস্ত ঐক্যবদ্ধ মুসলিম শক্তি, কুফরি শক্তি, এমনকি মুসলিম নামক মুনাফিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের তাওহীদকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ইউনিটিকে ধ্বংস করার জন্য এরা সর্বাত্মক চেষ্টা করছে। এজন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল মুসলমানদের সামান্য কিছু শাখাগত মত পার্থক্য ভুলে গিয়ে ইসলামিক মৌলিক বিষয়গুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করে যেতে হবে, কেউ কারো বিরুদ্ধে কথা বলা যাবে না, ঠিক কি না? আপনি আপনার ওয়াইতে তাবলিগ দেন, তাবলিগ করেন, একজন 40 দিন গাট্টি বুসকে নিয়ে তাবলিগ করতেছে তাকে তাবলিগ করতে দেন, একজন 10 দিনের জন্য বের হয়ে গেছে করেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, আপনার ফ্যাক্টরি আছে, আপনি সমাজপতি, আপনি আপনার জায়গায় তাবলিগ করেন, যে যেখানে আছেন সেখানেই তাবলিগ করেন। কারণ আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তার নবীকে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আমি আপনাকে বলছি যা আমি আপনার প্রতি নাজিল করেছি মানুষের কাছে পৌঁছিয়ে দিন, পৌঁছিয়ে দিন মানুষের কাছে। এই জন্য বিদায় হজ্জের ভাষণে নবীজি খুতবায়, বিদায় হজ্জের খুতবায় আরাফার ময়দানে বলেছিলেন এবং ইউটা বলেছিলেন যে আমি যা বলেছি বাল্লিহু আন্নি ওয়ালাও আয়া, যা বলেছি উপস্থিত যারা আছে তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও।
পৃথিবীর কোথায় কে আছে, মানুষের কাছে এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, প্রতিটা স্তরে স্তরে বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো ডিভাইডেড করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। মুসলমানদের মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি করবে, মুসলমানদের মধ্যে যে দলাদলি সৃষ্টি করবে, এর মাথায় পাগড়ি একটা না দশটা থাকলে ও শয়তানের অনুসারী। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করবে, মুসলমানদের তাওহীদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করবে, এর মাথার মধ্যে টুপি দশটাও যদি থাকে, পাগড়ি দশটাও যদি থাকে, এ শয়তান এবং তাগুতের অনুসারী। মুসলমানদেরকে যারা ঐক্যের দিকে আহ্বান করে, মুসলমানদেরকে যারা মুক্তি এবং কল্যাণের দিকে আহ্বান করে, এদের পিছনে ছুটতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।